99-এ কোনোদিনও কাবাব কম্বো খেয়েছো? বা এর আগে কোনোদিনও পানচা খেয়েছো? না না, পানচা মানে কিন্তু যে পান আর চা দুটো আলাদা করে না, মানে দুটোই একসাথে, মানে চাটা হবেই পান দিয়ে। ট্রাই করেছো কোনোদিনও? করোনি? আচ্ছা, তাহলে কি তোমরা কোনোদিনও 25 টাকায় কাবাব স্যান্ডউইচ ট্রাই করেছো? এই সব কটার উত্তর যদি না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওতে এই সবকিছু আমি দেখাতে চলেছি। বাঙালি বাড়িতে বেশ ভালো ভালো কন্টেন্ট দেখাচ্ছে। আরে হ্যাঁ, বাঙালি বাড়িতে এরকম কন্টেন্টই আসবে, কিন্তু তোমরা এখনো সাবস্ক্রাইব করছো না কেন বলো তো यार? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমি কিন্তু তোমাদের জন্য পকেট ফ্রেন্ডলি বেশ ভালো ভালো জায়গার খোঁজ আনছি এবং আগামী দিনেও আনবো, তো সেগুলো জানতে হলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ এটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগে না। তো এটা হলো কাবাব বাইটস, যেখানে কিনা পাওয়া যাচ্ছে 99-এ কাবাব কম্বো, আর হলো মাত্র 25-এ হলো কাবাব স্যান্ডউইচ। আর এটা আমি তোমাদেরকে বলে দিই, এদিক থেকে কিন্তু সোদপুর স্টেশন থেকে আসলে অটো করে সুলেখা মোড় নেমে, সুলেখা মোড় থেকে কিন্তু একদম সোজা এসেই কিন্তু এখানে রাস্তার ওপরেই বাঁদিকে পড়বে হলো কাবাব বাইটস। এছাড়া এখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং এখানকার গুগল ম্যাপ লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিচ্ছি, জাস্ট একবার চেক করে নাও। এই হলো আমাদের কাবাব বাইটস এর সন্দীপ দা, কেমন আছো? দারুণ আছি। আচ্ছা, কতদিন হলো বলো তোমার এই কাবাব বাইটস? 23 ফেব্রুয়ারি খুলেছি। আচ্ছা, তো এই কদিনের কেমন রেসপন্স পাচ্ছো বলো? ভালো রেসপন্স পাচ্ছি, দারুণ রেসপন্স, সব ঠিক আছে। আর এটা আমি সন্ধ্যা থেকে করি, 6:30-6:30 নাগাদ আমি দোকান খুলি। তার আগে মোটামুটি আমার আরো কিছু কাজ থাকে, চকলেটের কাজ থাকে, আমার অফিস থাকে, অফিস করি সকালবেলা মেইনলি, চকলেটের কিছু কাজ করি আর সন্ধ্যার সময় এটা। তুমিও তো আমার মতো একসাথে অনেকগুলো দিক সামলাচ্ছ, আমারও সেম। তো যাই হোক বলো, এই যে এই দোকানটায় তুমি কি কি জিনিস স্পেশাল রেখেছো? কাবাব কম্বো আছে 99-এ, দুটো টিক্কা, দুটো হাড়িয়াড়ি, দুটো রেশমি একসাথে পাবে। স্যান্ডউইচ আছে, কাবাব স্যান্ডউইচ 25 টাকার, ভ্যারাইটি চা আছে, বার্গার আছে কাবাবের ওপর, আরো প্রচুর নতুন আইটেম আনবো আস্তে আস্তে। প্রতিদিন কি খোলা রয়েছে? মোটামুটি মানে আমি যদি অ্যাভেলেবল থাকি তাহলে খোলা, আদার এমনি কোনো অফ নেই, ওরকম কোনো অফ নেই। আচ্ছা, ওরকম কোনো নির্দিষ্ট কোনো অফ নেই, প্রতিদিনই মোটামুটি বিকেলবেলা 5টা থেকে 6টা নাগাদ আসলে রাতের বেলা 10টা 11টা অবধি আসলে পেয়ে যাবে, তাই তো? ওকে, আর অনলাইনে কি ডেলিভারি দিচ্ছো? অনলাইনে আমি জোম্যাটো সুইগিতে আছি, আমি বহুদিন ধরে জোম্যাটো সুইগিতে আছি, 8-9 মাস ধরে করি এটা, আমি বাড়ি থেকে করতাম, তো রিসেন্টলি স্টোরটা করলাম। আচ্ছা, তো জোম্যাটো সুইগিতে আগেই তোমার ব্র্যান্ড রিকগনাইজেশন হয়ে গেছে, আর এখন দোকানটা খুলেছে যাতে লোকে দোকানে এসে খাবারটা খেতে পারে, তাই তো? দোকানে এসে খাবার খেতে পারে, প্রচুর মানুষ জোম্যাটো সুইগি থেকে ফোন করত, এবারে জোম্যাটো সুইগিতে ডেলিভারি চার্জটা অ্যাড হয়, আরো কিছু প্রাইসেস এক্সট্রা থাকে, তো সেই জন্য তারা ফোন করত, তো সেই হিসেবেই এটা। আচ্ছা আচ্ছা, ওকে, অল দা বেস্ট। সো এটা হলো কিন্তু সেই পান চা, যেটা থেকে কিন্তু অলরেডি বেশ দারুণ পানের একটা ফ্লেভার বেরোচ্ছে, আর এটা কিন্তু দাদা দিয়েছে দাদাদের নিজেদের ব্র্যান্ডের একটা বেশ দারুণ স্টিকার দিয়ে, কাবাব বাইটস। তো তোমাদেরকে তো আমি আগেও বলেছি অনেকবার, আজকেও বলছি, ইউটিউবে ভিডিও করতে এসে বেশ নতুন নতুন আমি স্বাদ পাই দিনের পর দিন, সেরকমই আজকে এটা হলো পান চা, মানে পান আর চা দুটো মিলে হলো এই পান চা। আমি জানি না এটা কিরকম হবে খেতে, চলো ট্রাই করি। এক চুমুক দিয়ে আমার মনে হলো আমি এটা চা না, আমি এটা পান খেলাম, মানে পান খেলে একটা যে ঝাঁঝালো একটা ব্যাপারটা থাকে ভরপুর রয়েছে এটার মধ্যে। তো যেসব কাকিমারা খুব পান খান তার সাথে চাও খান, তারা কিন্তু একসাথে এটা খেয়ে নিতে পারেন, তাহলে মানে আপনি পান আর চা দুটোর ফ্লেভারই পেয়ে যাবেন এক জায়গায়। যাই হোক, যেটা মুদ্রা কথা সেটা হলো পান চা, আর পান চায়ের মধ্যে পানের ফ্লেভার একেবারে ভরপুর রয়েছে, তো সেদিক থেকে এটা কিন্তু একেবারে 10/10। এছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আরো নানান ধরনের চা, যেমন হলো তন্দুরি চা, মালাই চা, চকলেট চা, এরকম নানান ধরনের চা, তাও একেবারে পকেট ফ্রেন্ডলি দাম। গ্রিল কাবাব স্যান্ডউইচ 25 টাকাতে, 6 পিস কাবাব দিয়ে একটা প্ল্যাটার পুরোপুরি মাত্র 99-এ। এখানে এছাড়াও রয়েছে হলো 25 টাকাতে হট চকলেট। এটা তৈরি হচ্ছে সেই কাবাব স্যান্ডউইচ, তাই তো, যেটা 25 এর। তো এটার মধ্যে কি কি রয়েছে ভেজিস গুলোর মধ্যে? ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, পেঁয়াজ রয়েছে, তন্দুরি মায়োনিজ রয়েছে, গোলমরিচ আর সল্ট এর উপরে বানানো রয়েছে। আচ্ছা, আর তার সাথে তুমি ওই কাবাবের টুকরোগুলো দেবে? তার সাথে কাবাবের শ্রেডেড কাবাব গুলো একটা মিক্সচারে যায়, একটা উপরে লেয়ারে যাবে। এই যে কাবাবটা শ্রেডেড করে এখানে উপর থেকে দেওয়া হলো, ভেতরে দেওয়া আছে, ভেতরে মিক্সচারটা তো রয়েছে আর উপর থেকে রয়েছে, উপর থেকে কিছু শ্রেডেড, উপর থেকে কিছু ছড়ানো থাকে,
মাত্র 25 এ পাচ্ছো তোমরা একদম চিকেন দিয়ে স্যান্ডউইচ, এক কথায় মানে এটা ভাবার বাইরে, সোদপুরের মতো এলাকা এটা ভাবার বাইরে, এটা করে দেখিয়েছো সন্দীপদা তুমি। তো স্যান্ডউইচ চলে গেল আমাদের এখানে গ্রিল হতে। স্যান্ডউইচ গ্রিল হলে যে একটা আওয়াজটা ওটা বেশ ভালো লাগে, আর দ্বিতীয়ত কালারটা বেশ দেখতে। তো এটা দাদা কতক্ষণের জন্য মোটামুটি হবে গ্রিল? 3 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিট। ওয়াও, স্যান্ডউইচের এই লুকটা হলো সবথেকে বেস্ট, একদম দারুণ এলো। ₹25 পাচ্ছো কাবাব স্যান্ডউইচ, কি পকেট ফ্রেন্ডলি? তো অবশ্যই, কারণ আমরা ₹25তে ভেজ স্যান্ডউইচই পাই না, মানে ভেজ স্যান্ডউইচই এখন প্রায় হয়ে গেছে 35-40 বা 45 ও কিছু কিছু জায়গায়, বাট সেখানে দাঁড়িয়ে তোমরা এখন পাবে 25 এ কাবাব স্যান্ডউইচ, মানে চিকেনের কাবাব দিয়ে স্যান্ডউইচ একেবারে। এটা কিন্তু সোদপুর এলাকার মধ্যে। তো ভিডিওটা আমি বলবো প্লিজ শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটা কিন্তু দারুণ মজার হতে চলেছে। তো এই স্যান্ডউইচটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম, যেটার দাম হলো মাত্র 25। তো ভেতরটা একবার তোমাদেরকে দেখাই। এই যেখানে কিন্তু মিক্সচারের মধ্যেও রয়েছে চিকেন, এছাড়া উপর থেকে কিন্তু কাবাবের কিন্তু টুকরো রয়েছে, যেটা কিনা শ্রেডেড কাবাব বলে, তাই তো? এটা মোটামুটি বেসিক্যালি কোন কাবাবটা থাকে, যে হরিয়ালি বা টিক্কা নাকি রেশমি? ডিপেন্ড করে, টিক্কাও দিই, হরিয়ালিও দিই, যে কোনো কিছু। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি বলে থাকে যে আমাকে এটা 10 পিস, আমি সেটাও দিতে পারো। আচ্ছা, তো তোমরা কিন্তু এটা কাস্টমাইজও করাতে পারো। তো ₹25 তোমরা স্যান্ডউইচ খাচ্ছো চিকেন দিয়ে, তা আবার সেটা কাস্টমাইজও করাতে পারবে, বেশ দারুণ ব্যাপার। তো ব্যাপারটা হলো এবার ট্রাই করে দেখি, কারণ স্মেলটা বেশ ভালোই লাগছে, তো এবার ট্রাই করার পারে, চল। এক কথা দুর্দান্ত লাগছে খেতে, স্যান্ডউইচটা এত সুন্দর গ্রিল হয়েছে, বেশ ক্রাঞ্চি লাগছে ভেতরে, যে স্টাফিংটা দিয়েছে এখানে ভেজিটেবল এবং চিকেন দিয়ে বেশ টেস্টি, আর দুটো মিলে ওয়াও লাগছে পুরো। তুমি কিন্তু একটা কাজ করতে পারো দাদা, এটাকে কাবাব স্যান্ডউইচ না দিয়ে ওয়াও স্যান্ডউইচও দিতে পারো, কারণ স্যান্ডউইচটা পুরো ওয়াও, বেশ বড় বড় চিকেনের টুকরো রয়েছে, তো প্রত্যেকটা বাইটে যখন চিকেনটা পড়ছে টেস্টটা জাস্ট আলাদা লেভেলে লাগছে। তোমরা যদি এই স্যান্ডউইচটা দুটো সাইজ নাও, মানে ₹50 কিন্তু চিকেন স্যান্ডউইচ পাওয়াটা একটু চাপের, কারণ মোটামুটি অন্যান্য জায়গায় আমি দেখেছি যেটা চিকেন স্যান্ডউইচ তোমার মোটামুটি 60-65 মতো নেয়, বা এর থেকে বেশিও আছে, বাট এখানে তোমরা ₹50 দাও কিন্তু দুটো স্লাইস দিলেও সেটা ₹50 মধ্যেই হয়ে যাবে। তো আমার মতে দারুণ পকেট ফ্রেন্ডলি, দারুণ টেস্টি একটা জায়গার খোঁজ দিলাম আমি তোমাদেরকে, তোমাদের কিন্তু এখানে অবশ্যই আসতে হবে। আর হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া আজকে এখানে শেষ না, আরে তোমাদেরকে 99 এর কম্বোটাও তো দেখাবো, মেন যেটা এখানে কাবাব বাইটস এর কাবাবটা, চলো সেটা দেখাই। যেটার জন্য কিনা আমাদের আজকে এখানটায় আসা, মানে বেলঘরিয়া থেকে সোদপুরে আসা যেটার জন্য কাবাব পাইছি, সেটা হলো এখানকার এই স্পেশাল 99 এর কাবাব কম্বো, যেখানে কিনা পাচ্ছ তোমরা 3 রকমের কাবাব, দুটো দুটো করে। তোমরা চাইলে এটা পরিমাণটাও বাড়াতে পারো, মানে পরিমাণ বাড়ানো মানে হলো তোমরা চাইলে এখানে দুটো টিক্কা কাবাবের বদলে 3টে টিক্কা কাবাব, বা 3টে হরিয়ালি, বা তোমরা 3টে রেশমি কাবাব, বা সবকটাও রেশমি কাবাব, এরকম ভাবে নিতে পারো, তাই তো দাদা? কাস্টমাইজও করাতে পারে। তো একটা কম্বো যেটা কিনা তোমরা নিজেরাও কাস্টমাইজ করতে পারো, বা যেটা আছে সেটাকেও ট্রাই করে দেখতে পারো। আই থিঙ্ক এটা ট্রাই করাটা সব থেকে বেস্ট হবে। কাবাবের পিসগুলো জাস্ট একবার দেখাতে চাই আমি তোমাদেরকে, ঠিক এই সাইজের চিকেনের পিসগুলো রয়েছে, জাস্ট চোখে পড়ার মতো, আর এইটার থেকেও এই সাইজটা তোমার বেশি বড় লাগছে দেখে, জাস্ট দেখো, মানে একটা জায়ান্ট সাইজের কাবাবের পিস রয়েছে। এটা হলো হরিয়ালি কাবাবের মধ্যে রয়েছে, মানে 2 পিস হরিয়ালি, 2 পিস চিকেন রেশমি কাবাব এবং 2 পিস টিক্কা কাবাব দিয়ে টোটাল হলো এই কম্বোটা 99-এ। তার সাথে এখানে একটা চাটনি দেওয়া রয়েছে, এটা কি রয়েছে দাদা, কি দিয়ে তৈরি? হাড়া চাটনি, ধনে পাতা, পুদিনা পাতা, দই, অনেক কিছু দিয়ে, অনেক কিছু মিলিয়ে এই চাটনি, আর তার সাথে এই যে স্যালাড, আর তার সাথে একটা সাইডে সসের পাউচ রয়েছে, তোমরা এটা চাইলে খেতেও পারো দিয়ে, আবার নাও খেতে পারো। তো আমি অত দিকে ধ্যান দিচ্ছি না, আমি জাস্ট এই কাবাব গুলোর দিকে ফোকাস করছি, জাস্ট দেখো এটা কতটা ডিলিশিয়াস লাগছে, চলো খেয়ে দেখা যাক। ভেতরটা ব্যাপক জুসি, আর ফ্লেভারটা না একদম পুরো চিকেনটা জুড়ে রয়েছে, যে শুধু উপরটায় কোটিং রয়েছে বলে উপরটায় না, পুরো চিকেনটা জুড়ে ফ্লেভারটা রয়েছে। আর এই 3টে কাবাবের মধ্যে আমি তোমাদের লাস্টে কিন্তু খেয়ে বলবো আমার কোনটা বেস্ট। তো ততটা দেখার জন্য বলবো প্লিজ ভিডিওটা দেখতে থাকো, চলো সেরা লাগছে। আর এটা তো সলিড পিস, বাট তাও চিকেনটা কিন্তু ব্যাপক জুসি লাগছে। নেক্সট ট্রাই করবো আমরা হলো এখানে, একটু এই জায়গাটা একটু দেখাও, নেক্সট ট্রাই করবো এটা আমরা
এটা হলো রেশমি কাবাব, তাই তো দাদা? তো এই রেশমি কাবাবটা ট্রাই করবো, এটাও ঠিক এরকম টাইপের একটা সাইজের রয়েছে, বেশ ভালো। এটার ফ্লেভারটা একেবারে অন্যরকম। তোমাদের হয়তো মনে হতে পারে যে এত কম দামে একটা কাবাবের কম্বো দিচ্ছে, ফ্লেভার হয়তো ওই ঘুরিয়ে ফিরিয়ে একই রকম, বাট না, এটা ট্রাই করলাম তো এটা একদম সম্পূর্ণ অন্যরকম, এটা অন্যরকম। কাবাবের জুসিনেসটা কিন্তু এটাতেও যা, এটাতেও তাই, একদম সেম। এটাতে একটা বেশ আলাদা একটা স্মোকিনেস ব্যাপারটা রয়েছে এই রেশমিটাতে। এটা আমার মনে হচ্ছে আমি চিকেন খাচ্ছি, আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণভাবে মনে হচ্ছে ফিশ খাচ্ছে। ফিশ যেরকম মানে নরম থাকে না ভেতরটা, ঠিক সেরকম লাগছে, চিকেন মনে হচ্ছে না। এটা মুখের ভেতরে না ফ্লেভার গুলো যেন খেলছে ভেতরে গিয়ে। লাস্ট আমাদের কাবাব কম্বোর এই যে জায়ান্ট পিসটা, যেটা রিয়েলি চিকেন কাবাবের জায়ান্ট পিস যেটা, এটা ট্রাই করে দেখি চলো। এটার মধ্যেও না মানে অনেকটা ধনে পাতার একটা ফ্লেভার আছে, ধনে পাতা কি রয়েছে দাদা এটার মধ্যে? ধনে পাতার বেশ সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার রয়েছে এটার মধ্যে। শুধু কি ধনে পাতা নাকি আরো পুদিনা পাতা? দাদা ধনে পাতা পুদিনা পাতা প্রচুর স্পাইসেস দিয়ে করা। আচ্ছা, এটা বেশ একটা ধনে পাতা একটা দারুণ ফ্লেভার রয়েছে। আর সবথেকে মজার কথা, যার দোকানে এসেছি তাকে দিয়ে এগুলো রান্না করেছি তাকেই আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছি আজকে। যাই হোক, তুমি রাগ করছো না তো? আর হ্যাঁ, বলেছিলাম সবার লাস্টে এসে বলবো আমার কোনটা বেস্ট লেগেছে। এবার তো আমি সত্যি কনফিউজ হয়ে গেছি, আমি কোনটার কথা বলবো বেস্ট লেগেছে। রেশমিটা, রেশমিটা মনে হলো কোথাওর থেকে সবগুলোর থেকে একটু বেশি ভালো। তো তোমাদের এর মধ্যে দিয়ে জাস্ট দেখে কোনটাকে বেশি ডিলিশিয়াস লাগলো ফটাফট কমেন্টে জানাও। তো দেখছিলাম দুই বন্ধু মিলে এখানে বসে খাচ্ছে, হাই কেমন আছো বলো? আচ্ছা, তোমরা কি ফার্স্ট টাইম ট্রাই করছো এখান থেকে? হ্যাঁ, ফার্স্ট টাইম, বন্ধুর মুখে শুনলাম এখানে একটা নতুন স্টোর ওপেন হয়েছে। আচ্ছা, তো খাওয়া তো হয়েছে মোটামুটি, কেমন লাগছে বলো? অসাধারণ খেতে, টেস্ট খুবই ভালো, বেস্ট, এটা বাজেট ফ্রেন্ডলি। আর এই তোমার এই তিনটের মধ্যে কোনটা ভালো লাগলো কে, কোন কাবাবটা? নামটা ঠিক মনে পড়ছে না, বাট এটার নামটা কি আছে? রেশমিটা। হ্যাঁ রেশমিটা সেম, তোমার আর আমার তাহলে সেম, আমরা কিন্তু রেশমিটাই বেশি ভালো লেগেছে। আর তোমার? সেম সেম ওটা। রেশমি, রেশমি। আচ্ছা, তোমাদের বাড়ি এখানেই? হ্যাঁ। ও তাহলে দাদা তোমার কিন্তু পার্মানেন্ট কাস্টমার হয়ে গেল ওরা একদম। কি ভেবেছিলে যে কাবাবের শেষ ভিডিও? আরে না, এখানে এসে যখন সন্দীপদা বললো ট্রাই করে যাও, আবার কবে না কবে আসবে। তো এখানে এই হট চকলেটটা ট্রাই করছি, এটার দাম হলো 25 টাকা, তাই তো? তো চলো লাস্টে, মানে এখানে তোমরা স্টার্টার টু ডিজার্ট সবই পেয়ে যাবে। কি কি দিয়েছো এটার মধ্যে তুমি? মিল্ক আছে, কোকো পাউডার আছে, চকলেট আছে, সব দিয়ে বানানো। আমি এর আগে সেভাবে কোথাও কিনা ব্লগিং করতে গিয়ে আমি হট চকলেটটা ট্রাই করিনি, এটা ফার্স্ট টাইম সোদপুরে এসে। বেশ মানে যারা চকলেট লাভার তাদের জন্য বেশ অন্যরকমের একটা টেস্ট থাকবে। হ্যাঁ, একটা কথা বলবো যে এটা অ্যাকচুয়ালি হট চকলেট হয়, অনেকটা গাঢ় হয়, বাট এটা অতটা গাঢ় নয়, একটু লিকুইড ভাবটা রয়েছে, বাট টেস্ট কিন্তু দারুণ। কেমন লাগলো বলো সন্দীপদার এই নতুন উদ্যোগ, তার সাথে এই দারুণ পকেট ফ্রেন্ডলি বেশ নতুন নতুন খাবার? আর আমার কিন্তু দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো? হ্যাঁ, আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই দেবে, ভিডিওটাতে লাইক করবে আর শেয়ার করবে, আর তার সাথে সাথে সন্দীপদার দোকানে অবশ্যই ভিজিট করে দেখো। আমরা সবাই মিলে যদি সন্দীপদাকে সাপোর্ট করি ও সন্দীপদাকে আরও ভালোবাসে দিই এবং অনেক মোটিভেট করি, তাহলে কিন্তু সন্দীপদাও কিন্তু মোটিভেটেড হয়ে তার এই ব্যবসাটা আরও আরও অনেক দূরে কিন্তু পৌঁছতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা করে নতুন ভিডিওর সাথে, অবশ্যই সেটা হবে খাবারের ভিডিও। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো বাঙালি বাড়ি। চলো টাটা।